দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা অন্তর্জালে যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটিতে আইটি স্পেশালিস্টের চরিত্রে অভিনয় করবেন তিনি। সোমবার সিনেমাটির প্রযোজনা সংস্থা মোশন পিপলস স্টুডিওসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। মিমের প্রসঙ্গে দীপঙ্কর দীপন বলেন, সাইবার অ্যাটাকের ক্ষেত্রে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি সার্ভের একজন কর্মকর্তা হিসেবে প্রতিনিধিত্ব করবেন মিম। সিনেমায় মিম দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা একজন তরুণীর চরিত্রে অভিনয় করবেন বলেও জানান তিনি। নতুন সিনেমাটি প্রসঙ্গে মিম বলেন, একটি দেশ যখন সাইবার অ্যাটাকের মুখে পড়ে তখন সেই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগোষ্ঠী মিলে দেশকে রক্ষা করে। এই সিনেমায় আমি দেশকে রক্ষা করার যুদ্ধে নামব সাইবার স্পেশালিস্ট হিসেবে। অন্তর্জাল সিনেমায় গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুলুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ সাইফুলুল্লাহ রিয়াদের নিজের। এছাড়া চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে এটি নির্মিত হতে যাচ্ছে।